আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ইউটিউব গেট বাই নিহোন চ্যানেলে যারা দেখছেন এবং যারা সবসময় চ্যানেলের থেকে ভালো কিছু আশা করছেন, সবাইকে যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। মূল বিষয় হচ্ছে আমাদের মতো অবিবাহিত ব্যাচেলর যারা প্রবাসে আছে তাদের জন্য আমাদের প্রয়োজন না করার পরামর্শ দিচ্ছেন সরকারি কর্মরত অফিসে যারা আছেন, পুলিশে ওসি যারা আছেন, তারা বিভিন্ন স্কুলে গিয়ে অতিথি হয়ে আবেগের বশে হোক যেভাবে হোক তারা কিন্তু না করছেন এবং সে নার পেছনেই অনেকগুলো যুক্তি কিন্তু তারা দেখাচ্ছেন। এমন কথাই সোশ্যাল মিডিয়াতে এমন একটা ভিডিও যখন ভাইরাল হয়েছে, আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে অনেকে আবার ভাবছেন ইদানিং ভুলে পুলিশ একটু বেশি খেয়ে মাঠে নামছেন। না হলে কি করে একজন পুলিশ আসামি ধরতে গিয়ে সে মাঠে তার ঘরে আসামি না পেয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর নির্যাতন করে? কিভাবে একজন পুলিশ বলতে পারে যে লোকের হাত নেই, যে লোকের হাত নেই পঙ্গু সেই লোক হকে স্টেপ দিয়ে কি করে পুলিশের উপর আক্রমণ করতে পারে? আর আসলেই তো আপনি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি হচ্ছে প্রবাসীদের বিয়ে না করার যে পরামর্শ, তো সবকিছু মিলেই আসলে দুঃখজনক পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ প্রবাসীরা। পুলিশ কখনো প্রবাসীদের নিয়ে এমন কথা বলতে পারে না, কারণ একজন রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্সে কিন্তু পুলিশ বলেন সরকারি যত কর্মকর্তা আছেন কর্মচারী আছেন সবার বেতন চলে। যাই হোক, সবকিছু মিলিয়ে এই খবিশ ওসির কথাই ক্ষুব্ধ হয়েছেন প্রবাসীরা। প্রবাসীরা কে কিভাবে বিষয়টি দেখছেন, চলুন আমরা এক নজর সেটি দেখে আসি। আমরা এই বিষয়টা নিয়ে একজন প্রবাসী আছেন আমাদের সাথে, আলম ভাই। আলম ভাইয়ের মতামত জানতে চাইবো, তারপর আপনাদের সাথে আমার কথা বলবো। আপনি একটা ভিডিও দেখছেন বোধ হয়, ভিডিওতে পুলিশ বলেছে যে প্রবাসীদের ক্যাফে স্কুলে গিয়ে বসছে, পুলিশ বলছে যে প্রবাসী ছেলেদেরকে যেন বিয়ে না করে। কথাটা বলে ঠিক হয় না, প্রবাসী আমাদের সকল মানে আমাদের যে অর্থ আমরা টাকা পাঠাই দেশের বাসায়, এটা সিংহভাগে আমাদের দেশের সরকারের কাজ করছে না। এই মনে করে এই ওসি যে বলছে যে মানে প্রবাসীদের বিয়ে না করতে, সেটা বুঝলাম না। আচ্ছা, তো প্রবাসী দাবি ছিল, অবশ্যই দাবি ছিল, কিন্তু তার পরবর্তীতে উনি ব্যাপারটা বুঝার পর আবার উনি এটা দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু সে দুঃখ প্রকাশের মধ্যে একটা মিথ্যা বলেছেন। উনি বলছেন বাল্য বিবাহ রুখতে এই কথাটা বলেছেন, কিন্তু প্রথম ভিডিওতে আমরা যে জিনিসটা দেখতে পেলাম ওখানের মধ্যে বাল্য বিবাহের কথা উল্লেখ ছিল না। উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে বিয়ে করলে দেশের ছেলেদেরকে করো, বিদেশিদেরকে না, কথাটা কিন্তু তিনি প্রথম ভিডিওতে বলেছেন, যেটি দ্বিতীয় ভিডিওতে উনি ক্লিয়ার করেননি। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলার আছে পুলিশকে নিয়ে আপনার? থ্যাংক ইউ। ওকে, আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি, রফিক কেমন আছো? কত বছর তুমি সৌদিতে? দুই বছর সৌদিতে। বিয়ে করছো কেমন সম্ভব? আচ্ছা, বিয়ে যেহেতু করো না তুমি, দুই বছর আছো। এই যে প্রবাসীদেরকে নিয়ে পুলিশ একটি কথা বলছে, হ্যাঁ, সে কথার প্রেক্ষিতে তোমার কি বলার আছে পুলিশ অফিসারের জন্য? গালি দেওয়ার দরকার নাই রফিকের, রফিকের গালি দিতে মন চাচ্ছে, রফিক বলতেছে আমার গালি দিতে মন চাচ্ছে, গালি দেওয়ার দরকার। আপনি কি ওই পুলিশে কি বলার আছে তোমার একজন প্রবাসী হিসাবে? মানে গালি ছাড়া আর কিছু বলার নাই, গালি দিতে মন চাচ্ছে? আচ্ছা যাক, মুরব্বির কাছে পরে আসবো। সন্দীপ আসো, আসো আসো আসো। আচ্ছা, আমরা একজন মুরব্বি পাইছি এখানে মধ্যে আছেন, কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনি কত বছর ধরে সৌদিতে? কত বছর সৌদিতে আপনি? ১৬ বছর যা কামাইছেন সেটা তো বাংলাদেশে পাঠাইছেন, তাই না? বাংলাদেশে তো পাড়ায় খাইছেন। আপনার এই টাকা থেকে রেমিটেন্স পাইছে না সরকার? অবশ্যই পাইছে। সে টাকা থেকে পুলিশ আমলা জামলা যারা আছে তাদের বেতন চলছে না? সবাই তো খাইছে, সবাই খাইছে। এবার তাহলে বলেন, পুলিশের যে কথাটা বলছে যে প্রবাসী ছেলেদেরকে বিয়ে না করতে, আপনার যুক্তিতে কি কথাটা ঠিক? আমার যুক্তিতে ওই পুলিশ জর্মে ঠিক নেই, পুলিশের জন্মে ঠিক নাই না। আচ্ছা, মানে সেটা কেন মনে হলো আপনার? কেন মনে হলো? আমার পয়সা খাইয়া, হ্যাঁ, আমার বিবেক গাইতেছে। মানে আপনার পয়সাকে, আপনি একজন প্রবাসী, আপনার পয়সা খেয়ে আপনার? অবশ্যই, আমি বাংলাদেশের টাকাটা, আমি ইনকাম করে টাকাটা পাঠাচ্ছি না, পাঠাচ্ছি ওই টাকাটা মনে করেন বাংলাদেশ সরকারের, বাংলাদেশ সরকার বুঝেন, বাংলাদেশ সরকার তো আমরাই, আমরাই বাংলাদেশ সরকারের একটা কথা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা টাকা খাইতে আসি, খাইতে আসি, সবাই খাইতে আসি।
হ্যাঁ, তারপর এই খাওয়া টাকা নিয়ে এরা আমাদের নামে গিবত করছে, মানে প্রবাসী ছেলেদেরকে বিয়ে না করার জন্য। এখন এই পুলিশের কি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? ওই পুলিশের এক সপ্তাহ রিমান্ডে দেওয়া আছে, গরম পানি ডালার দরকার, এক সপ্তাহ রিমান্ডে দিয়ে গরম পানি দেওয়া দরকার আপনি মনে করছেন? ভিউয়ার্স আপনারা যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করেন। আমি কিছু প্রবাসী ভাই যারা আছেন তাদের মতামত নিচ্ছিলাম, আপনারা হয়তো সবার মতামত নেওয়া সম্ভব না, তবে প্রবাসী যারা আছেন তাদের মতামত নিচ্ছি। প্রবাসীরা ক্ষুদ্র বিষয়টা নিয়ে, প্রবাসীরা অনেকে ক্ষুদ্র, সেটা আপনি অনলাইনে দেখতে পাচ্ছেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক ভাইয়ের কাছে, জহিরের কাছে আছি। জহির কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যে ঘটনাটা ঘটেছে যেটা নিয়ে অনলাইনে তোলপাট, সেই বিষয়টা নিয়ে তোমার কি বলার আছে পুলিশের অফিসারের ওসির বিরুদ্ধে, ওসিকে নিয়ে? না, বলার মধ্যে আমি তো বিয়ে করে ফেলছি, এখন কেমন হবে? না, ঠিক আছে, কিন্তু তুমি বিয়ে করে ফেলছো, কিন্তু সকল প্রবাসীদেরকে নিয়ে কথাটা বলছে। এখন উনি বলছে প্রবাসী ছেলেদের কাছে যেন মেয়ে বিয়ে না দেয়, তোমরা বিয়ে না করো, মেয়েদেরকে এমন একটা কথা বলেছে, সেই প্রেক্ষিতে তোমার কি বলার আছে? আমার এখানে কথা হইলো গিয়ে প্রবাসীদের ছেলেদের কাছে কেন মেয়ে বিয়ে দেবে না, আমার প্রশ্ন সেই জায়গায় যে সেখানে কারণটা কি? কারণটা উনি দেখাচ্ছে দু তিন বছর মেয়ে বিয়ে দিয়ে দু তিন বছর দেশের বাইরে থাকে, খোঁজখবর নেয় না, কথাটা কি সত্য? খোঁজখবর কেন নিবে না? আমিও তো বিয়ে করছি, আমি প্রত্যেকদিন খোঁজখবর নিতেছি, ঠিকমতো টাকা পয়সা দিতেছি, চালাইতেছি, তারাও হ্যাপি এবং কি তারা অনেক হ্যাপি, সবাই ফুল ফ্যামিলি হ্যাপি, ফুল ফ্যামিলি হ্যাপি। হ্যাঁ, অবশ্যই। তুমি ভিউয়ার্স আপনারা যারা দেখছেন, জহির সে কিন্তু বিবাহিত এবং সে তার প্রতিদিন তার তার বোর খোঁজখবর নিচ্ছেন, সে যেটা বলছে এবং সে ইনকাম করছেন এখানে তার ফ্যামিলির জন্য, কিন্তু পুলিশের যে কথাটি বলেছেন সেটি একেবারে ভিত্তিহীন কথা বলেছেন। সে কথাটি কিন্তু জহিরে ভিডিওর মাধ্যমে প্রকাশ করছেন এবং বলছেন। ওকে, আমরা আমরা এখন পেয়েছি আমাদের একজন মোস্তাফিজ ভাই, উনি কত বছর আপনি শুনতে? দুই বছর। দুই বছর মোস্তাফিজ ভাই একজন ভালো প্রতিভাবান, উনি ডিজাইনের কাজ করেন, উনি একজন ডিজাইনার, এখানে প্রিন্ট অ্যাডভাইজিং আছেন। মোস্তাফিজ ভাই, আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে, একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, ভিডিওটা হচ্ছে একজন পুলিশ অফিসার সে বলেছে প্রবাসীদের কাছে যেন মেয়ে বিয়ে না দেয়, সে প্রেক্ষিতে আপনি কি বলার আছেন? আমি যদি কথা বলি তাহলে একটু সামনে থেকে বলবো, আমরা দেখতেছি কিছুদিন পরে পরে প্রবাসীদের নিয়ে কিছু নতুন নতুন বাইরাল ভিডিও হয়, প্রবাসীদেরকে আপনার নেগলেক্ট করে কথা বলা হয়। আমি এই বিষয়ে কিছু বলতে চাই যে প্রবাসীদেরকে ভবিষ্যতে নেগলেক্ট করলে হাইকোর্টে রিট করে কোনো টাইম পাস করে দেওয়া, যে কোনো ভাবে নেগলেক্ট করলে এটা আইনিভাবে দণ্ডীয় অপরাধে দণ্ডিত হবে। এছাড়া আমরা কিছুদিন আগে এয়ারপোর্টে আপনার যে ঘটনাটা ঘটলে এটা কোনো বিচার হয় নাই, পুলিশে বলতে কোনো বিচার নেই। এছাড়াও বিভিন্নভাবে কটূক্তি যারা করে এমন একটা আইন করা হোক যারা প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি করবে, যেন ওই আইনের আওতায় নিয়ে আসা হয়, আইন থাকলে হয়তো কেউ আর কটূক্তি করবে না এমন সাহসও পাবে না, কারণ প্রবাসীদের রেমিটেন্সে কিন্তু এসব আমলা কামলা যারা আছেন, অফিসার বলেন পুলিশ বলেন, সবার বেতন চলছে। যে তো আর আর কিছু বলার আছে? জি না, আমার এটাই বলা, এটা আইনের আওতায় নিয়ে আসা দরকার, আইনের আওতায়। জি, যাই হোক, খুব গুরুত্বপূর্ণ একটি কথা আমরা শুনতে পেলাম, আমরা যেটি শুনতে পেয়েছি যে মোস্তাফিজ ভাই বলছিলেন প্রবাসীদের নিয়ে কটূক্তি প্রায় ওনারা দেখছেন, আর এটি রুখতে হলে অবশ্যই বাংলাদেশ সরকারকে একটি আইন গঠন, আইন তৈরি করার দরকার বলে উনি মনে করছিলেন। যদি একটা আইন থাকে যেন কেউ প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি করতে না পারে, আর যেন প্রবাসীদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে সেটি আইনের আওতায় যখন আসবে তখন এই এই কটূক্তি এবং প্রবাসীদেরকে অবহেলিত অবহেলা করা কিংবা প্রবাসীদেরকে নিয়ে নানা রকম গুজব ছড়ানো, নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করা, হয়রানি, সব কিছু কমে আসবে বলে মোস্তাফিজ বলছিলেন। আমরা চলে যাচ্ছি আমাদের আরেক ফ্রেন্ডের কাছে, একটু একটু যদি বলতাম আরেক ফ্রেন্ডের কাছে যাচ্ছি, আসিফ মাহমুদ আপেল। এতক্ষণ মাহমুদ আপেল যদিও ব্যস্ত, তারপর আমরা একটু সময় চেয়ে নিব যে এই এই কটূক্তিমূলক কথা, এই প্রবাসীদেরকে ছোট করে যে কথাটা বলেছে সে কথার প্রেক্ষিতে আসিফ মাহমুদ আপেলের কি মন্তব্য আছে, যে একজন পুলিশ অফিসার যে কিনা প্রবাসীদের রেমিটেন্সের টাকায় চলে, সে কিভাবে প্রবাসীদেরকে নিয়ে এমন কথা বলতে বলার সাহস রাখে, সেই ব্যাপারে আসিফ তোমার কি বলার আছে? ধন্যবাদ নিহান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি একজন প্রবাসী, আর আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক বছর ধরে আমি প্রবাসে বসবাস করছি। আর এই যে পুলিশ অফিসার যে কথাটা বলছে, যে কতটুকু বিবেকবান আর কতটুকু জ্ঞানহীন হইলে যে একটা মানুষ এই ধরনের কথা বলতে পারে, আসলে আমার মনে হয় যে উনি ওনার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, উনি পড়াশোনা করে তো আসেই নাই, উনি উনি চলছে যেভাবে, উনি দেশের দুর্নীতি করে উনি দেশে ঘুষ খায়, উনি
এক কথায় উনি একজন নীতির বাইরে, আর নীতির বাইরে যদি না হইতো তাহলে উনি কখনো এই কথা বলতো না। প্রবাসীরা হচ্ছে দেশের সূর্য সন্তান, আমরা আমাদের অনেকটা স্যাক্রিফাইস, কিন্তু আমরা কি পাচ্ছি? দেশ থেকে লাঞ্ছনামূলক কথা, তারপরে এরপরে আমরা তো দুই তিন বছর পাঁচ বছর পরে দেশে যাই, তাই না? তো ওই দেশে যাওয়ার সময় আমরা অতটুক ব্যবহার, অতটুক সন্তানমূলক বা সন্তুষ্টমূলক কোনো কিছু পাচ্ছি না তাদের কাছ থেকে। যেমন প্রবাসীদেরকে কটুক্তুকের কথা বলে, প্রবাসীরা মূর্খ, শিক্ষিত না, প্রবাসীরা মানে কামলা দেয়। তো এত কিছু কষ্ট করার পরে যদি একটা দেশের মানুষের থেকে এই ধরনের কটুক্তিমূলক কথা, এগুলো তো আসলে মেনে নেওয়া যায় না। আর উনি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন লোক, ওনার তো আমাদের প্রতি মায়া মমতা ভালোবাসা অনেক অনেক বেশি, কিন্তু ওনার মতো একজন অফিসার মুখ থেকে এই ধরনের কথা আসলে এটা মেনে নেওয়া যায় না, শোভনীয় নয় প্লাস মেনে নেওয়া যায় না। তো আমি বলবো যে ওনার যত তাড়াতাড়ি পারুক উনি প্রবাসীদের কাছে ক্ষমা চাক, উনি প্রশাসনের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে উনি প্রবাসীদের কাছে ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ সবাই। যাই হোক, আমরা যে কথাটি আসিফ মাহমুদ আপনি যে কথাটুকু বলছিলেন সেটা হচ্ছে প্রবাসীরা যদি তিন চার বছর পরও দেশে যায়, তারা কিন্তু তিন চার বছর এখানে এখানে থাকার পিছনে কিন্তু যে অর্থটুকু উপার্জন করে সেটি কিন্তু বাংলাদেশে পাঠায়, আর যারা বিয়ে করেছেন তারা কিন্তু এই পরিবারের জন্য কিন্তু প্রবাসে পড়ে আছেন, এবং প্রত্যেক মিনিটে মিনিটে তারা কিন্তু দেখা যায় প্রতিদিনই তাদের পরিবার নিয়ে চিন্তা করেন, পরিবারের জন্য কিন্তু বিদেশে পড়ে আছেন, পাশাপাশি পরিবারের খোঁজখবর রাখছেন। পুলিশ অফিসার ওসি আর একটা কথা বলেছেন যে পরিবারের কোনো খোঁজখবর রাখে না, সেটি একেবারেই মিথ্যে কথা, ভিত্তিহীন কথাবার্তা। দেখা যায় ভালো মন্দ সব জায়গায় আছে, হতে পারে হাজার হাজার প্রবাসীর মধ্যে একটা পেয়েছেন যে কিনা বিয়ে করে হয়তো প্রবাসী তার বউ কিংবা পরিবারের খবর রাখছে না, তাই বলে সবাইকে কিন্তু উনি গড়বাতালি একভাবে মাপতে পারেন না। দ্বিতীয়ত যে কথাটা বলবো সেটা হচ্ছে, যেমন সকল পুলিশ খারাপ না তেমন সকল প্রবাসীও খারাপ হতে পারে না কখনো, সেটা ওই খবিশটাকে বোঝার দরকার ছিল। তো এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, আপনারা প্রবাসী, আপনারা কি জানেন আপনারা বাংলাদেশের কতটা শক্তিশালী? জানেন না হয়তো, কারণ আপনারা অতটা শক্তিশালী আপনারা যদি বাংলাদেশে প্রায় 1 কোটিরও বেশি প্রবাসী আছেন বিশ্বের নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে, এই প্রবাসীরা যদি একদিন বা এক মাস, মাসের শেষ দিন যে তারিখগুলো আমরা ধরি রেমিটেন্সের জন্য, যদি রেমিটেন্স বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতির চাকা বন্ধই হয়ে যাবে, আর এই অর্থনীতির চাকা বন্ধ হলে পুলিশের কিংবা সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন যে বাড়ায় সেটাও কমে যাবে, তাদের বেতন যে পায় প্রতি মাসে মাসে সেটাও কমে যাবে, চুরি চাটামি করা ছাড়া কোনো উপায় থাকবে না। এখন আসেন, একজন পুলিশ নিয়ে কিন্তু আমরা অনেক কথা শুনে আসছি, আমরা ছোটোবেলা থেকেই জানি, এক এমন কোনো ব্যক্তি না যে পুলিশে হয়রানির শিকার হয় নাই, এমন ইচ্ছা অনিচ্ছাকৃতভাবেও পুলিশ হয়রানিতে পড়তে হয় অনেককে দেখা যায়, এবং এই পুলিশ নিয়ে নানা কাহিনী, যেমন এই সপ্তাহটা জুড়ে দেখেন এক জায়গায় গেছে আসামি ধরার জন্য, সেখানে আসামিকে না পেয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন করেছে, স্ত্রী এখন অসুস্থ অবস্থায়, সে মুমূর্ষু অবস্থায় মেডিকেলে পড়ে আছেন, সেখানে মামলা হয়েছে, তদন্ত কমিটি হয়েছে, তদন্ত চলছে তিনজন পুলিশ অফিসারের বিরুদ্ধে। কালকে ইংলিশ পত্রিকা থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় পত্রিকা থেকে শুরু করে দৈনিক জাতীয় পত্রিকা প্লাস আন্তর্জাতিক কিছু পত্রিকা থেকে শুরু করে একটা নিউজ কালকে কিন্তু ভাইরাল হয়েছে, সেটা কি জানেন? সেটি হচ্ছে একজন পঙ্গুলু যার দুই হাত অচল, চলে না, সে পঙ্গুলুকে বিরুদ্ধে পুলিশে অভিযোগ এনেছে, সে নাকি হকি স্টিক দিয়ে পুলিশের উপর আক্রমণ করেছে, যেটি খুবই হাস্যকর একটি সংবাদ প্রচার হয়েছে, যে সংবাদটি কালকে প্রচুর ভাইরাল হয়েছিল। এবার আসেন আরেক জায়গায়, কলেজের প্রিন্সিপালকে নারী দিয়ে ফাঁসাতে গিয়ে দুই পুলিশ অফিসার নিজেরা ফেঁসে গেছেন, আর এই ঘটনাটা প্রবাসীদেরকে নিয়ে কটুক্তি করে প্রবাসীদেরকে ছোট করে মন্তব্য করা এই পুলিশের কথা আসে। তো এই পুলিশের যদি এক সপ্তাহে এতগুলো কাহিনী হয় আমরা কার উপর ভরসা করব, কাদেরকে আমরা বিশ্বাস করব? পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, এই জনগণের বন্ধুরা যখন দেখা যায় জনগণেরই শত্রু হয়ে যায় তখন কার উপর ভরসা রাখবো আমরা? আর বিশেষ করে প্রবাসী আপনারা যারা আছেন, আপনারা বাংলাদেশের চালিকা শক্তি, আপনারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, আর তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো, আপনারা হার কখনো মানবেন না,
আপনারা সবসময় জয়ী, যে বাংলাদেশের নাম কিন্তু উজ্জ্বল রাখছেন দেশের মাটি বিদেশের মাটিতে সারা বিশ্বের মাঝে লাল সবুজের পতাকা বুকের মাঝে ধারণ করে। আর সেজন্যে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা যখনই এসব কথাগুলো আপনাদের কানে আসবে আপনারা এসব কথাগুলোর প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন, এবং যেখানে দেখবেন আপনার আশেপাশে একজন প্রবাসীকে কটূক্তি করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, হোক সেটা বিমানবন্দরে হোক সেটা কোনো স্থানে, যদি প্রবাসীদেরকে হয়রানি করা হয়, পার্শ্ববর্তী যদি আরও কয়েকজন প্রবাসী থাকে, আপনাদের হাতে মোবাইল আছে, ভিডিও করে ফেলুন, আপনাদের হাতে শক্তি আছে, আপনারা তাকে ধরে ফেলুন। কেন, আপনারা যদি দেখেন অন্যায়ভাবে কোনো প্রবাসীকে আটকানো হয়েছে, কোনো প্রবাসীকে হয়রানি করা হচ্ছে, সেইখানে আপনার দাঁড়ান, আপনার কথা বলুন, আপনাদেরকে কথা বলতে হবে। যখন একজন প্রবাসীদের জন্য একজন প্রবাসীদের পিছনে আরও পাঁচজন প্রবাসী দাঁড়াবে, তখন কিন্তু কেউ আর প্রবাসীদেরকে অবহেলিত করে কথা বলতে পারবে না, কেউ প্রবাসীদেরকে কটূক্তি করে কথা বলতে পারবে না। প্রবাসীদেরকে নিয়ে কথা বলতে 10 বার চিন্তা ভাবনা করতে হবে। আমাদের মাঝে খুদে গানরাজের ইমরান আছে, তুমি কিছু বলো ইমরান, খুদে গানরাজের ইমরান, যাকে নিয়ে প্রায় সময় গানে আপনাদেরকে আপনাদের সামনে আসি। ইমরান ছোট করে কথা বলবে, তারপরে আমরা বিদায় দিব আপনাদের কমেন্টগুলো পড়ে। ইমরান কেমন আছো? ইমরান কাল তোমরা করে এসেছে, ইমরানে বোধহয় খেয়াল করেন আজকে দেখেছে, আজকে বললো যে মামা এরকম এরকম বিষয়টা নিয়ে কি করলেন। ইমরান কি বলার আছে তোমার? এমন ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে জানাচ্ছি, কিছু জানানোর নাই, তারপরও বলতেছি, যখন একজন প্রবাসী, আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা প্রবাসী থাকি, যখন ফোন করে বা দেশের থেকে বলা হয় যে তোমার অমুক আত্মীয় মারা গেছে বা তোমার মা নেই, তোমার বাবা নেই, তখন প্রবাসীদের মনের মধ্যে কি হয়, সেই যে প্রবাসী আছে সেই জানে যে মনের মধ্যে কি হয়, কে বুঝে যে তার কত বড় একটা ক্ষতিটা হলো। তার কিছুই বলার নাই, প্রতিবাদ করুন সবাই, এতটুকু চাওয়া আপনাদের কাছে। ইমরান জি কথাটি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে, দূরে আমরা এত দূরে থাকি, বাড়িতে আমাদের আত্মীয় স্বজনরা থাকে, আমরা আত্মীয় স্বজন দেশ মাটি মায়া ত্যাগ করে কিন্তু প্রবাসে পড়ে আছি। আর এই প্রবাসে পড়ে থাকতে গিয়ে দেখা যায় হুট করে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন অপারে চলে গেলেন, না ফেরার দেশে চলে গেলেন, তখন আমরা কিন্তু চাইলে কিন্তু হুট করে ছুটে যেতে পারি না। আর এই কষ্টটা বুকের মধ্যে ধারণ করে কিন্তু আমরা আবার প্রতিদিনের মতো, প্রতিদিনের ন্যায় আমরা কাজে যাচ্ছি, আমরা আবার চিন্তাভাবনা করছি পরিবার নিয়ে, সব কিছু মিলেই কিন্তু আমরা প্রবাসী। আচ্ছা রাসেল ভাই, হ্যাঁ বিয়ে করছেন? বিয়ে এখনো করিনি, আলহামদুলিল্লাহ করবো, করার ইচ্ছা আছে। তবে তো ওসি যখন বললো যে আপনাদেরকে প্রবাসী পাত্র যারা আছেন, অবিবাহিত যারা আছেন, তাদেরকে মেয়ে না দিতে, তার নজরে যেটা আছে সে সেটাই বলছে, সে প্রবাসী রেভিনিউ ছাড়া সে তার বেতনটা নেয় কোথার থেকে? প্রবাসী রেভিনিউ থেকে তার বেতনটা আসে, তাই না? প্রবাসী রেভিনিউ যদি না দিত শেখ হাসিনা দিতে পারতো না, খালেদা দিতে পারতো না। প্রবাসী রেভিনিউ আসে বলে তারা চলে আসে, তাদের ফ্যামিলি চলে, তাদের এ টু জেড পরিবার চলে প্রবাসীদের টাকা দিয়ে। সে প্রবাসীদেরকে এত বড় একটা কথা বলা লাঞ্ছনা জনক, তার এটা বিচার চাই।